एक कप चा बा कफी खेलेई चनमने फील होच्छे। बारबार चा खेले हजमे कि कोनो रकम समस्या होच्छे? दोषटा किन्तु चा बा कफिर नय। किसे चा खाচ্ছেন সেটা খেয়াল করছেন তো? মাটির ভাঁড়ে চা খাওয়াটা উচিত কিনা সেটাও আপনার জানা দরকার। চা ছাড়া তো আপনার আমার চলে না। আর শীতকালে কেন জানি না তার পরিমাণ বাড়তেই থাকে। কিন্তু বাড়ির বাইরে কোন পাত্রে চা বা কফি খাচ্ছেন একটু ভেবে দেখেছেন সেই কথা? দুধ চা খেলে অনেকেরই অ্যাসিডিটি বেশি হয়। আসল সমস্যাটা কি দুধে নাকি অন্য কোথাও? এক পেয়ালা চাই আপনার সুস্থ থাকার চাবি কাঠি হয়ে উঠতে পারে যদি আপনি একটু সতর্ক হন। কাগজের কাপ বা প্লাস্টিকের কাপ নাকি দোকানে কাঁচের গ্লাস, আপনি কিসে চা খান? মাটির ভাঁড় কি সবসময় হাতের কাছে মেলে নাকি? তাহলে একটু দাঁড়িয়ে যান। চোখ বুঝে যে পাত্রে গরম গরম ধোঁয়া ওঠা চায়ের সুখ অনুভব করছেন সেটাই কিন্তু অসুবিধা বাড়াচ্ছে। গরম চা মুখে তোলার সঙ্গে সঙ্গে শরীরে ঢুকছে বিষ যদি আপনি তা প্লাস্টিক বা কাগজের কাপে খেয়ে থাকেন। ক্ষতিটা তো আর একদিনে হয় না, আস্তে আস্তে বাড়তে থাকে। বিশ্বাস করতে অবাক লাগলেও বিশেষজ্ঞরা বলছেন কাগজের কাপও আসলে নিরাপদ নয়। 2020 সালের এক গবেষণায় খড়গপুর আইআইটির বিশেষজ্ঞরা জানিয়েছিলেন ডিসপোজেবল কাগজের কাপে চা পান করাটা একেবারেই নিরাপদ নয়। দিনে 3 বার এই কাগজের কাপে যদি কোনো ব্যক্তি চা খান তাহলে তার শরীরে 75,000 মাইক্রোপ্লাস্টিক ঢুকে যায়। তাহলে কি একমাত্র স্বাস্থ্যকর এবং নিরাপদ অপশন হলো মাটির ভাঁড়? দুধ চা মাটির ভাঁড়ে খেতে বেশ স্বাদ লাগলেও লাল চাটা মাটির ভাঁড়ে অনেকেই কম খেতে চান। তবে গবেষণা বলছে কাগজের কাপে গরম চা পড়ার পর হাইড্রোফোবিক ফিল্ম গলতে শুরু করে, তারপর সেই কণা চায়ের সঙ্গে মিশতে শুরু করে, যে কারণে গরম জল বা গরম চা কোনোটাই এই সকল কাপে খাওয়া নিরাপদ নয়। মাটির ভাঁড়ে এই ভয়টা অ্যাটলিস্ট থাকে না। প্লাস্টিকের কাপে দিনের পর দিন চা বা কফি খেলে ক্লান্তি, হরমোনাল ইমব্যালেন্স, মস্তিষ্কের ক্ষমতা কমে যাওয়ার মতো আশঙ্কাও থাকে। ব্যাপারটা খুব ছোট্ট হলেও কিন্তু বেশ গভীর। মাটির তৈরি ভাঁড়ে অ্যালকালাইন থাকে, ফলে তাতে চা খেলে অ্যাসিডিটির সম্ভাবনা খুব বেশি থাকে না। জানেন, ঠিক এই কারণেই কিন্তু যাদের হজমের সমস্যা রয়েছে তাদের অনেক সময় মাটির গ্লাসে জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। মাটির ভাঁড়ে গরম পানীয় ঢালা হলেও এতে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না। তাই গবেষণা বলে মাটির ভাঁড়ে চা ঢাললে তার পুষ্টি বেড়ে যায় কয়েক গুণ। মাটিতে থাকা আয়রন, ফসফরাস, খনিজ, ক্যালসিয়াম শরীরে সরাসরি ঢুকে ক্লান্তি দূর করে। তাই বাড়িতে থাকলে চিনে মাটির কাপ, আর বাইরে গেলে মন ভরে চা খান মাটির ভাঁড়ে। প্রথম কলকাতা ব্যুরো।